সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর করুণ অবস্থা নিখুঁতভাবে উঠে এসেছে দেশটির সাবেক এক জেনারেলের বক্তব্যে। তিনি বলেছেন, আমরা এরই মধ্যে যুদ্ধে পরাজিত হয়েছি এবং হামাসকে পরাজিত করার যে লক্ষ্য ছিল তাও ব্যর্থ হয়েছে। হামাসকে প্রতিরোধে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন ইসরায়েলি সেনাপ্রধানও। দখলদারদের এই বিপর্যস্ত অবস্থার মধ্যে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন ফিলিস্তিন, লেবানন ও ইরাকের যোদ্ধারা। গাজা যুদ্ধের 163তম দিনে প্রতিরোধ যোদ্ধারা খান ইউনিসের বিভিন্ন পয়েন্টে দখলদার সেনাদের সঙ্গে তীব্র যুদ্ধে অবতীর্ণ হন। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস রোববার চিত্রকর্মের মাধ্যমে ইসরায়েলের কাছে একটি বার্তা পাঠিয়েছে। বার্তায় চিত্রিত হয়েছে, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি আক্রমণের কারণে ফিলিস্তিনিরা যেমন প্রাণহানি, ধ্বংসযজ্ঞ এবং অনাহারজনিত মর্মান্তিক পরিস্থিতির শিকার হচ্ছেন, গাজায় বন্দী ইসরায়েলিরাও একই রকম পরিস্থিতির শিকার হচ্ছেন। এদিকে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, রোববার তাদের যোদ্ধারা মধ্য গাজার পূর্বে ইসরায়েলি সেনা অবস্থানগুলোতে বিপুল পরিমাণ মর্টার শেল ছুড়েছেন। গাজা সিটির পূর্বে গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত একটি ইসরায়েলি স্কাইলার্ক ড্রোন ভূপাতিত করেছেন তারা। আলাক্সা মার্টার্স ব্রিগেডস জানিয়েছে, এদিন খান ইউনিস শহরের বিভিন্ন জায়গায় দখলদার সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের তীব্র লড়াই হয়েছে। মধ্য গাজার পূর্বাঞ্চলীয় অক্ষে ইসরায়েলি সেনা অবস্থানে হেভি ক্যালিবারের বিপুল মর্টার শেল ছুড়েছেন তারা। রোববার মার্টার ওমর আল কাসেম ফোর্স এবং আল আকসা মার্টার্স ব্রিগেডস গাজা সিটির দক্ষিণে এক যৌথ অভিযানে দখলদার সেনাদের ওপর বেশ কিছু শর্ট রেঞ্জের মিসাইল নিক্ষেপ করে। খান ইউনিসের উত্তর পশ্চিমে হামাদ সিটিতে মেশিনগান এবং রকেট চালিত গ্রেনেডের মাধ্যমে শত্রুবাহিনীর ওপর আঘাত করে মার্টার ওমর আল কাসেম ফোর্স। তাদের মুখপাত্র আবু খালেদ B7 শেলের মাধ্যমে একটি ইসরায়েলি সামরিক যানে আঘাত করার ঘটনা নিশ্চিত করেন। হামলায় এর ক্রু সহ কয়েকজন সেনা হতাহত হন বলে জানিয়েছেন তিনি। মুখপাত্র জানান, আল মুজাহিদিন, আল কুদস, আল হুসাইনি গ্রুপ এবং মার্টার ওমর আল কাসেম ফোর্সের সঙ্গে সমন্বিতভাবে তাদের যোদ্ধারা বিপুল পরিমাণ B-107 রকেটের মাধ্যমে গাজা সিটির আল জাইতুনের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন অবস্থানে আঘাত করেন। এতে দখলদার সেনাদের অনেকে হতাহত হয়েছেন। তাছাড়া জুহর আল দিকের উত্তর পূর্বের সেনা অবস্থানগুলোতে বেশ কিছু শর্ট রেঞ্জের রকেট ছোড়ে আল কাসেম ফোর্স। রকেটগুলো সেনাদের উপর সরাসরি আঘাত করে এবং এতে বড় ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরায়েলি বাহিনী। মার্টার আবু আলী মুস্তাফা ব্রিগেডস রোববার গাজার পূর্বে ইসরায়েলের নাহাল ওজ সাইটে 60 ক্যালিবারের মর্টার শেল হামলার কয়েকটি দৃশ্য প্রকাশ করেছে। এদিকে প্রতিরোধ যোদ্ধারা যখন উপত্যকায় হানাদারদের অনুপ্রবেশ প্রতিহত করে যাচ্ছেন, তখন ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 592 জন সেনা হারিয়েছেন তারা। এর মধ্যে গাজায় স্থল অভিযানে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে প্রাণ হারিয়েছেন 250 সেনা। রোববার ইসরায়েলি সেনাবাহিনী সপ্তম সাজোয়া ব্রিগেডের 77তম ব্যাটালিয়নের এক প্লাটুন কমান্ডার নিহত হওয়ার খবর দিয়েছে। তারা বলেছেন, 7 অক্টোবর ওই কমান্ডারকে হত্যার পর গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়। হামাস নেতা ইসমাইল হানিয়া রোববার কাতারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূত ওয়াং কেজিয়ানের সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। খবরে বলা হয়, বৈঠকে চীনা কূটনীতিক বলেছেন, বেইজিং যুদ্ধের সমাপ্তি চায় এবং হামাসকে ফিলিস্তিনের জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ মনে করে। এ কারণে হামাসের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় তার দেশ। বৈঠকে হানিয়া চীনা কূটনীতিককে বলেন, শান্তি প্রতিষ্ঠায় দ্রুত যুদ্ধ বন্ধ করতে হবে, এজন্য গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। বৈঠকে ওয়াং কেজিয়ান ফিলিস্তিনি এবং চীনা জনগণের মধ্যে ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্ক এবং স্বাধীনতার জন্য ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত দাবির পক্ষে চীনের অবস্থানের কথা তুলে ধরেন। হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান সোমবার লেবাননের আল মানার টিভিকে বলেছেন, গাজার চেয়ে অনেক বড় একটি বিস্তৃত ফ্রন্টে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েল। তিনি বলেন, মাঠের যুদ্ধ শুধু গাজায় সীমাবদ্ধ নেই, শত্রুদের বিস্তৃত প্রতিরোধ ফ্রন্টের মুখে পড়ে হিমশিম খেতে হচ্ছে। হামাস নেতা বলেন, ব্যাপক বর্বরতার পরও শত্রুরা তাদের লক্ষ্যের সামান্য অর্জন করতে পারেনি। 163 দিন পরও প্রতিরোধ যোদ্ধারা মাঠে বীর দর্পে লড়াই করে যাচ্ছেন। প্রতিরোধের অটুট শক্তি দেখে শত্রুরা বিস্মিত হচ্ছে। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের দাবি করে ইসরায়েল যেখানে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিয়েছে, সবগুলো অবস্থানেই তীব্র লড়াই চলছে।
পরিস্থিতি এমন যে দখলদার বাহিনী এখন খেই হারিয়ে ফেলেছে। ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ রোববার উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। প্রথম প্রহরে আল ওয়াজদানি শহরের ইসরায়েলি অ্যাসেম্বলি পয়েন্টে হামলা করেন তারা। দুপুর 12:50 তাদের যোদ্ধারা মেতুল সাইটে বোমা নিক্ষেপ করেন। বেলা 2টায় হিজবুল্লাহর হেভি মেশিন গান হামলায় আল আসির সাইটের ইসরায়েলি গোয়েন্দা সরঞ্জাম অচল হয়ে পড়ে। বিকাল 3:15 প্রতিরোধ যোদ্ধারা মিতাত ব্যারাকের কাছে ইসরায়েলি অ্যাসেম্বলি পয়েন্টে গোলা নিক্ষেপ করেন। এর 15 মিনিট পর আল মার্স সামরিক অবস্থানে আর্টিলারি হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে সবগুলো হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করেছে। আল ওয়াজদানি শহরে হামলায় বেশ কয়েকজন হতাহত হন বলে জানিয়েছে প্রতিরোধ সংগঠনটি। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে সোমবার ভোরে অধিকৃত গোলান মালভূমির একটি ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছেন তাদের যোদ্ধারা। এ নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জর্ডানের সেনাবাহিনী সোমবার জানিয়েছে সিরিয়ার সঙ্গে তাদের সীমান্ত এলাকায় অজানা সূত্র থেকে সন্দেহজনক ড্রোন তৎপরতা চিহ্নিত করেছেন তারা। সোমবার এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর জোট বলেছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে এবং পবিত্র রমজানে এই হামলার তীব্রতা দ্বিগুণ করা হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের ভেতরে প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছেন তারা। ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক মারিফ জানিয়েছে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির সাবেক সেনা কমান্ডার মেজর জেনারেল ইৎসাক ব্রিক। তিনি দৈনিকটিতে প্রকাশিত এক নিবন্ধে তেল আবিবের উদ্দেশ্যে বলেছেন যুদ্ধের প্রকৃত অবস্থা খুব বেশি দিন জনগণের কাছে চেপে রাখা যাবে না। জেনারেল ব্রিক বলেন গাজা উপত্যকা এবং লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে যা কিছু হচ্ছে তার বিপর্যয় আজ হোক অথবা কাল প্রকাশিত হবেই। ইসরায়েলের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হওয়ার পর এত বড় পরাজয় আর কখনো ঘটেনি বলে তিনি মন্তব্য করেন। সাবেক ইসরায়েলি জেনারেল বলেন আমরা এরই মধ্যে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছি এবং অবিশ্বাস্য গতিতে সারা বিশ্বে আমাদের মিত্রদের হারাচ্ছি। তিনি বলেন হামাসকে পরাজিত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা সম্পূর্ণ উবে গেছে এবং পণবন্দীদের জীবিত উদ্ধার করার কোনো আশা বা লক্ষণ দেখা যাচ্ছে না। ইৎসাক ব্রিক বলেন যদি সেনাবাহিনী কিছু পণবন্দীকে জীবিত উদ্ধার করে আনতে না পারে তাহলে তা হবে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে মারাত্মক বিপর্যয়, এমনকি তা হবে 7 অক্টোবরে হামাসের কাছ থেকে পাওয়া আঘাতের চেয়েও বড় ব্যর্থতা। ইসরায়েলি সেনাবাহিনী একটি আঞ্চলিক যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নয় বলে মন্তব্য করেন জেনারেল ব্রিক। তিনি বলেন গাজায় যা হচ্ছে তার চেয়ে আঞ্চলিক যুদ্ধ হবে হাজার গুণ বেশি কঠিন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ আভিভ কোচাভি রোববার বলেছেন 7 অক্টোবর সামরিক বাহিনী ব্যর্থ হয়েছিল এবং এই ব্যর্থতার দায় সামরিক নেতৃত্বের উপরই বর্তায়। তিনি বলেন ইসরায়েলকে যুদ্ধের লক্ষ্য অর্জনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সেনা নেতৃত্ব নিয়োগ বন্ধ হলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে না। সেনাবাহিনীতে বড় ধরনের নিয়োগ কর্মকাণ্ডের আগে এই মন্তব্য করেন তিনি। সোমবার এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। 7 অক্টোবর হামাসের আলাক্সা ফ্লাড অভিযান প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়ে দেশটির সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে 5.5 মাস ধরে তীব্র বিতর্ক চলছে। এই ব্যর্থতার দায়ে দেশটির জনগণ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে আন্দোলন করছে। অর্থমন্ত্রী বেজালের স্মোট্রিচ সামরিক বাহিনীর জেনারেল স্টাফকে আক্রমণ করে আবার বলেছেন তারাই ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের জন্য দায়ী। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি আবারও জোর দিয়ে বলেছেন তার সরকার অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বের করে দেওয়ার যে কোনো পরিকল্পনা ঘোর বিরোধী। কায়রো সফররত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে এক বৈঠকে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেন। ইসরায়েল এখনও ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বহিষ্কারের সিদ্ধান্তে অটল রয়েছে বলে যখন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তখন তিনি এই হুঁশিয়ারি দিলেন। প্রেসিডেন্ট সিসি বলেন তার সরকার গাজা থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়ার অনুমতি দেবে না। তিনি এখনই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানান। যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলের ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যে জানা যায় ইসরায়েল গাজা থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে মিশরের সিনাই মরুভূমিতে পাঠিয়ে দিতে চায়। তবে মিশর তখন থেকে এই পরিকল্পনার বিরোধিতা করে গাজা সীমান্তে নিরাপত্তা শক্তিশালী করে রেখেছে। মিশরের সহযোগিতায় গাজা উপত্যকায় কীভাবে মানবিক ত্রাণের প্রবেশ জোরদার করা যায় তা নিয়ে আলোচনা করতে ইউরোপীয় কমিশনের প্রধান কায়রো সফর করছেন। গাজার রাফা শহরে ইসরায়েলি হামলা আঞ্চলিক শান্তিকে ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস।
রোববার জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে আলোচনার পর শোলস বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি এখনই নিশ্চিত করা উচিত। এটি ইসরায়েলি স্থল অভিযানের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে পারে। পাঁচ মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকার প্রায় অর্ধেক মানুষ রাফা অঞ্চলে আশ্রয় নিয়েছেন, আর এখানেই হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। জার্মান চ্যান্সেলর বলেন, নিজেকে রক্ষার অধিকার আছে ইসরায়েলের, কিন্তু তাই বলে রাফা শহরে যারা পালিয়ে এসেছেন তাদের উপর হামলা করতে পারেন না। ডয়েচে ভেলের খবরে বলা হয়, রোববার জেরুজালেমে ওলাফের সঙ্গে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের সরে যাওয়ার সুযোগ না দিয়ে রাফায় হামলা করবে না ইসরায়েলি বাহিনী। তবে এদিন মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, কোন ধরনের আন্তর্জাতিক চাপ আমাদের যুদ্ধের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। গাজায় হামাসের সব ধরনের নিয়ন্ত্রণ মুছে ফেলা থেকে আমাদের বিরত রাখতে পারবে না, এজন্য আমরা রাফাতেও কাজ করব। অবশ্য এই বক্তব্যে তিনি রাফায় আসন্ন হামলার কোনো ইঙ্গিত দেননি। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, নেতানিয়াহুর উত্তেজক বক্তব্যের মধ্যেও যুদ্ধবিরতি আলোচনা শুরু হচ্ছে। তিনি কাতারে ইসরায়েলি প্রতিনিধিদল পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর আহমাদিয়ান অবরুদ্ধ গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের উল্লেখযোগ্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। রোববার তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টকে যথাসম্ভব আরও বেশি সহযোগিতা করতে হবে। ইসরায়েল এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবেলায় প্রতিরোধ ফ্রন্টের অন্যতম সদস্য হিসেবে সিরিয়ার প্রতিরোধ সম্পর্কেও কথা বলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। রোববার তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টকে যথাসম্ভব আরও বেশি সহযোগিতা করতে হবে। ইসরায়েল এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবেলায় প্রতিরোধ ফ্রন্টের অন্যতম সদস্য হিসেবে সিরিয়ার প্রতিরোধ সম্পর্কেও কথা বলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখনও সিরিয়ার একাংশ দখল করে রেখেছে। বৈঠকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী। গাজা যুদ্ধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 7 অক্টোবর গাজার প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে তার পরবর্তী বিশ্বের সঙ্গে পূর্ববর্তী বিশ্বের আর কখনো মিল থাকবে না। গাজায় বর্তমানে যা কিছু হচ্ছে তাতে কেবল ইসরায়েলের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আল জাজিরার খবরে বলা হয়, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার দিবাগত রাত থেকে গাজার আল শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এলাকাটি ঘিরে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। চিকিৎসক, নার্স, রোগী ও শরণার্থী মিলে প্রায় 30,000 মানুষ হাসপাতালটিতে আটকা পড়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত 31,645 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নির্বিচার হামলায় 13,000 বেশি শিশু নিহত হয়েছে বলে রোববার জানিয়েছে ইউনিসেফ। এই অবস্থায় ইসরায়েলের ওপর অবরোধ এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।